मैडम सीएम मैडम यहाँ पे उतर गई है, पानी वो हो रहा है, तो आप फटाफट पीछे आ जाइए, अरे जलटा देखते दे रहा भाई तोरा आरो चाप আমার কানে যে আমটা পড়ে মানে তুমি এটা উদয় না আছে আমি যেটা তোমাদের বলছি বেলা দুটো পর্যন্ত জল কিন্তু আরো আসবে সকালে আরো ছেড়েছে আজকে রাত্রিটা টেক কেয়ার করো ভালো করো এদের তো দেখছি জল ছাড়া বন্ধ হচ্ছে না আমি নবান্নে ফিরে গিয়ে আমি দেখাচ্ছি সব রিলেশন কেটে দেবো ডিভিশনের সাথে কোনো সম্পর্কই আর রাখবো না ছেড়ে দাও না তুমি জলটা ছেড়ে করো ভাই তুমি সাইডটা দাও আমাকে একটু দেখতে দাও আমি তো এতদূর থেকে আসি দেখার জন্য
এইটা সরে যাও না ভাই, একটু সরে যাও, একটু সরে যাও, এই সময় সরে যাও, সাইডটা করে দাও, এদিকে বাদিক জানি বাদিকটা আমি একটু দেখি, বাবা একটু সরো, এই বাদিকটা একটু সরো, সবাই একটু সরো, এটা আরো তিন চার ফুট জল দিয়ে যাবে। আজকে জল কিন্তু আরো এগিয়ে যাবে, যারা এগিয়ে আছে তাদের ছড়াও। ভাই আমাকে বলো না, আমার সমস্ত এইগুলো দেখে গেলাম, দেখে গিয়ে আমার কাজগুলো করছে। মানে জলটা শুকিয়ে গেলে যত চাষি জমি আছে ওগুলো শস্য বীমা, যত শস্য আছে ক্রপ ইন্স্যুরেন্সে অধিকদের সাথে কথা বলে করবে। দুই হচ্ছে যাদের বাড়ি একদম ভেঙে গেছে মাটির বাড়ি, তার লিস্টটা অন্তত করবে। আর এইটুকু রাস্তা খারাপ আছে আমি দেখলাম, নৌকা করে তখনই যাও যখন জলের স্রোতটা থাকবে না, স্রোত থাকলে কিন্তু জল ডুবিয়ে দিচ্ছে, দোতলা বাড়ি শুদ্ধ ডুবিয়ে ভেঙে ফেলে দিচ্ছে এত জলের তো। এখনো পর্যন্ত আমার মনে হয় 5 লক্ষ কিউসেকের উপর জল ছেড়েছে। আমি এখন ফিরে গিয়ে ফার্স্ট কাজ আমার হচ্ছে, যেটা আমার 2 ঘন্টা লাগবে, আমি ফিরে গিয়ে যেটা ফার্স্ট করবো আর দেখাব না, আর দেখাব আমার ফিরতে 2 ঘন্টা লাগবে। কারণ জয়নারায়ণপুর অন্তর পাশে ওই তো শুকিয়ে এসে গেছে, আমরা দাঁড়িয়ে আছে জলে জল চারিদিকে। আমি গিয়ে যেটা করব, আমি চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, পুলিশ এবং মেন ইম্পর্টেন্ট ডিপার্টমেন্টগুলোকে নিয়ে একটা মিটিং করব, এবং যেটা করতে হবে সবাইকে জন্য আমি রাজাতে এখানে আছি, সুকান্ত আছে। আমি যেটা বলছি ডিবিসিকে, যেভাবে এবার ডিবিসি যা বিহেভ করেছে, ডিবিসি প্রায় 4-4.5 লাখ কোনো হিসেব নেই, আমাদের জানাচ্ছেও না, কোনোদিন কিন্তু এটা হয়নি। আমরা টাইম টু টাইম মনিটরিং করি এবং আপনারা শুনলে অবাক হবে, যেদিন ডাক্তারদের নিয়ে আমার বাড়িতে মিটিং ছিল আমি ডিবিসির যে চেয়ারম্যান তাকে পার্সোনালি ফোন করেছিলাম, আমার চিফ সেক্রেটারি কথা বলেছিল, আমি বলেছিলাম যে আমাদের এখানে বর্ষায় ফ্লাড হয়ে গেছে, প্লিজ এত জল ছাড়বেন না, আপনারা যখন 80% ভর্তি হয়ে যায় তখন কেন একটু একটু ছাড়েন না, তাতে আমার অসুবিধা হয় না। আমাদের রাজ্যটা নৌকার মতো, উত্তরবঙ্গে বন্যা হয় ভুটান নেপালের জলে, আর এখানে বন্যা হয় ঝাড়খণ্ডের জলে, মালদায় বন্যা হয় বিহারের জলে, গঙ্গা ভাঙনের পরে ফরাক্কা ড্রেনেজ ড্রেজিং না করার ফলে। আমি নিজে হেমন্ত সোরেনকে 3 বার ফোন করেছি রাত্রিবেলায়, এবং আরে আমাকে আমারটা করতে দাও না, 3 বার ফোন করে আমি রিকোয়েস্ট করেছি। ওরা ছেড়েছে তেনুঘাট পাঞ্চের থেকে, আর ডিবিসি ছেড়েছে সবচেয়ে বেশি, এখন জল ছাড়ার পরিমাণ 5 লক্ষ ছাড়িয়ে গেছে, পুরো হিসেব ওরা আমাদের বলছে না। এভাবে তো চলতে পারে না বছর পর বছর, তাও তো 5 লক্ষ পুকুর কেটেছি আমরা, 500 চেক ড্যাম করেছি, তার মধ্যেও জলটা ঢুকছে, সেইগুলো যদি না করতাম তার মানে আরো কত হতো, দোতলা সমান জল ঢুকেছে। এবং কালকে বীরভূমের ডিএম এমএলএ এমপিরা কোনো রকম লাকিলি বেঁচেছে, ফর্চুনেটলি নৌকাও সেফ নয় এত জলের স্রোত। আমার কাছে এক্ষুনি খবর এলো, আমি যেখানে থাকি আমরা অত উঁচু করে বাঁধিয়ে দিয়েছি গঙ্গাটা, তাও পুরো লাস্ট স্টিয়ারে জল। আমি ফোন করে বললাম লতাকে, ও যে আমার সাথে থাকে অভিষেকের মা,
যে শিগগিরই পাশে সরে যা। সমস্ত গলিটলি সব জলে ডুবে গেছে, এত জল। এটা এখন চলবে দুটো তিনটে পর্যন্ত, পূর্ণিমার কোটালো গেছে কালকে। তারপর যদি রোদ থাকে এইভাবে, বৃষ্টি যদি আর না হয়, তাহলে তিন চার দিন টাইম লাগবে এটা সেটেল করতে। চাষি জমিগুলোর ব্যাপারে আমাদের ক্রপ ইন্স্যুরেন্স করা আছে, শস্য বিমা চাষিদের জন্য, তারা চিন্তা করবেন না। জল শুকিয়ে গেলে মেপে সেগুলো দেখে নেওয়া হবে। যাদের মাটির বাড়ি ধসে গেছে, যদিও এখনো প্রায় বাংলায় আমরা 50 লক্ষ পাকা বাড়ি তৈরি করেছি, কিন্তু এখনো 50 লক্ষ মাটির বাড়ি আছে। 3 বছর ধরে কেন্দ্রীয় সরকার টাকা দেয় না, তাই এবছর আমরা 11 লক্ষ করবো বলে ঠিক করেছিলাম ডিসেম্বরে। ওটাকে আমি বাড়িয়ে আরও 1 লক্ষ বাড়াবো। তার কারণ হচ্ছে যে বাড়িগুলো মাটিতে একদম ধসে গেছে, যদি সেই বাড়িগুলো লিস্টের মধ্যে না থাকে, তাহলে যার বাড়ি হোক, আমি এখানে কোনো ডিসক্রিমিনেশন বঞ্চনা চাই না। মানুষ বিপদে পড়েছে, মানুষের পাশে দাঁড়ানো আমাদের কাজ। আর আমি চিকিৎসকদেরও বলবো, এই জল কমে গেলে সাপেরাও আশ্রয় নিয়েছে ডাঙায়, সাপে কামড়, ডায়রিয়া, জ্বর, এগুলো তো হবেই। আমি নিজেও ফোন করে চিফ সেক্রেটারিকে বলেছি কয়েকটা জায়গায় ইমিডিয়েট মেডিকেল ক্যাম্প, যাতে মেডিকেল ক্যাম্প যে করবো, এখনও পর্যন্ত কাজে তো যোগদান হয়নি। আমি তো আমার সাধ্যমতো করেছি, এর থেকে বেশি আমার কিছু বলার নেই। আমি আশা করি লেট দ্য গুড সেন্স প্রিভেল, কারণ বন্যায় মানুষ আক্রান্ত, মানুষের প্রাণ বাঁচানো আমাদের এখন সবচেয়ে বড় কাজ, দুটো খাদ্য তুলে দেওয়া বড় কাজ। এই সময়টা রাজনীতির সময় নয়, সামনে পুজো, পুজো প্যান্ডেলগুলো পর্যন্ত দেখুন কি অবস্থা, জল ঢুকে গেছে। রিলিফ ক্যাম্পগুলো চলবে যতক্ষণ পর্যন্ত তারা বাড়িতে ফিরে রান্না করার মতো অবস্থা ফিরবে। দুই হচ্ছে ওদের যেন জামা কাপড়, খাওয়া দাওয়া, বেবি ফুড কোনো অসুবিধে না হয়। আজকে ববিও আসছে, আমি সব জেলায় সব প্রতিনিধিদের পাঠিয়েছি। মানুষ ভুইয়াও কিছুক্ষণ আগে বীরভূমে মিটিং করছিলেন, ওখানে আমাদের চাদু টাদু সকলে আছে, বর্ধমানেও আমি লক্ষ লক্ষ মানুষ আজকে বন্যায় আক্রান্ত। জলের স্রোতটা দেখুন, স্পিডটা দেখুন, যে কোনো মুহূর্তে ডুবে যাবে সব। মানুষ রাস্তার উপরে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে রেড জামা ধরে।